আমাদের টাইটানিক জাহাজ ডুবে গেল, ডুবে গেছে, না না কি হইতেছে এটা? আচ্ছা আচ্ছা আমরা একটু দেখি। ও ভাই ও ভাই, জাহাজ দেখে ঝাঁকা নাকা ডান্স দিতেছে। ওরে 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 ওরে, শেষ, জাহাজ ডুবা গেছে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা আল্লাহর অশেষ রহমতে ভালো এবং সুস্থ আছেন। সো আজকে কিন্তু আপনাদের আজহার ভাই একটা নতুন টিউটোরিয়াল প্লাস নতুন মোডের রিভিউ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছে। আজকে আমরা কি একটা টিউটোরিয়াল দেখাবো, যার ধারণা হয়তো আপনারা ভিডিওটা টাইটেল এবং থাম্বনেল দেখেই দেখতে পাচ্ছেন। তবু বলে রাখি, আজকে আমরা আছি যমুনা নদীতে। আর এই দেখেন, যমুনা নদী বা মেঘনা নদী, যেই নদী হোক না কেন, নদীতে আপনারা এই জাহাজটাকে কিভাবে আনবেন বা কিভাবে ড্রাইভ করবেন তার প্রসেসটাই আজকের ভিডিওটাতে আপনাদের আজহার ভাই বলে দেবে। সো পুরো ভিডিওটা জুড়ে সাথে থাকেন। এই জাহাজটা কিন্তু খুবই মানে কয়েকদিন আগে রিলিজ করা হয়েছে, সো পুরো নতুন একটা মড। আর এই মডটা কিভাবে ডাউনলোড করবেন তার প্রসেসটাও আপনাদের আজহার ভাই বলে দেবে ইনশাল্লাহ। সো চিন্তার কোনো কারণ নাই, আশা করি পুরো ভিডিওটা দেখলে আপনারা এ টু জেড ক্লিয়ার হয়ে যাবেন। সো আপনারা যারা যারা আমার নতুন চ্যানেল আজহার ভাই অফিসিয়াল এবং এই চ্যানেল এখনো সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হন নাই, তারা চট জলদি যে এখনই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। সো আর কথা না বাড়িয়ে আজকের টিউটোরিয়াল ভিডিওটা স্টার্ট করে ফেলি। এখন আমি চলে যাচ্ছি আমার ইন্ট্রো ভিডিওতে, দেখা হচ্ছে ইন্ট্রো এর পর। ভিউয়ার্স, আপনাদের আজহার ভাই তথা আমি আমার নতুন চ্যানেল আজহার ভাই অফিসিয়ালে একটা নতুন ট্রাভেলিং ব্লগ আপলোড করে ফেলছি। সো আপনারা সিম্পলি আমার চ্যানেলে যাবেন, যাওয়ার পরে ভিডিওসে ক্লিক করবেন। ক্লিক করার পরে প্রথমেই দেখতে পারবেন জাফলং থেকে সিলেট আসার একটা ট্রাভেলিং ব্লগ। সো ওই ভিডিওটা দেখেন, দেখে আপনারা কমেন্ট কইরা জানায়েন আপনাদের কাছে কেমন লাগছে তা। আর এই ভিডিওটার লিঙ্ক কিন্তু আমার এই ভিডিওটার ডিসক্রিপশন বক্সেই পেয়ে যাবেন। সো ভিউয়ার্স, ফিরে আসলাম ইন্ট্রোয়ের পর। আর আপনারা এখন হয়তো অবাক হয়ে গেছেন যে আজহার ভাই কিসের মোড শেয়ার করবেন বা কই মোডটা। সো আপনাদেরকে একটা কথা বলে রাখি, এটাই হচ্ছে আমাদের জাহাজের মোড যা আজকে আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে জাহাজের ইন্টেরিয়র। সো এই দেখেন, জাহাজের ভিতরের জিনিস দেখা যাচ্ছে। জাহাজটা অনেক বড়, তো তার জন্য গ্যারেজে পুরো জাহাজটার ভিতরেই দেখা যাচ্ছে, বাহির থেকে দেখা যাচ্ছে না। সো আশা করি আপনারা বুঝতে পারছেন। আর যেহেতু ভিতর দেখা যাচ্ছে, আমরা কী কী আছে তা একটু দেখার চেষ্টা করি। সো জাহাজটাতে আপনারা পেয়ে যাবেন, এখানে পেয়ে যাচ্ছেন কয়েকটা টেবিল, কয়েকটা চেয়ার, প্লাস ওইদিকে দেখেন ওইদিকে বার না কি যে বলে ওইগুলোও আছে, মানে মোটর রাখা। সো ভাই এসব ঠিক না, এসব হারাম। আচ্ছা যাই হোক, আমরা যেহেতু রিভিউ করতেছি, এটা মেবি টাইটানিক স্টাইলে বানানো হয়েছে। আর এখন আমরা দেখবো যে কীভাবে আপনারা নদীতে এই জাহাজটাকে নিয়ে যাবেন বা কী করবেন জাহাজটাকে নদীতে নেওয়ার জন্য। সো কেন নদীতে নেবেন তা আগে বলে রাখি, নদীতে নিলে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের ছবি তুলে বিভিন্ন গ্রুপে পোস্ট করতে পারবেন আর অনেককে দেখাতে পারবেন না, এই দেখেন আমরা নদীতে আসা পড়ছি জাহাজ নিয়ে। সো আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন আমরা অফলাইন মোডে ক্লিক করলাম। এখন আমি একটা ম্যাপ সিলেক্ট করবো। সো ম্যাপ সিলেক্ট করতে গেলে আমি পালেমবাং টু জাম্বি সিলেক্ট করবো, না না আজকে এই ম্যাপ সিলেক্ট করলে আমি নদীতে যাইতেই পারবো না। সো আমি এটা সিলেক্ট করবো না, আমি মূলত এখন সিলেক্ট করবো পেলমারা টু পেল বেকাওহিনী নাকি বাকাওহিনী। সো এটা আপনারা সিলেক্ট করবেন, পেলমার টু পেল বাকাওহিনী। সো ক্লিক করার পরে আপনার গোতে ক্লিক করবেন। আর অলরেডি কিন্তু আমরা গেমসে ইন করতেছি। আপনারা যারা যারা আমার নতুন চ্যানেল আছে ভাই অফিসিয়াল এবং এই চ্যানেলটাই গেমার এজেডেক্স এখনও সাবস্ক্রাইব করেন নাই, তারা চট জলদি যেয়ে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। সো ভাই অলরেডি কিন্তু আমরা গেমসে ইন কইরা ফেলছি ভাই, কিছুই তো দেখা যাইতেছে না, আপনারা এখন অনেকেই বলবেন। সো ওকে একটু ধৈর্য ধরেন, আমরা দুই নম্বর ক্যামেরাতে যাই। এটা হচ্ছে জাহাজের সামনের ভিউ। সো সামনের ভিউ থেকে পুরো মানে এক্স্যাক্টলি সব কিছু দেখা যায়। আমরা তিন নম্বর ভিউতে যাই, এখন একটু জুম আউট করি। সো এই দেখেন আমরা জুম আউট করলাম, ও ভাই সেই লাগতেছে। সো আমরা এখন জাহাজ থেকে একটু নামবো, এই দেখেন জাহাজ থেকে নামলাম। আর এখন আমরা ভিতরটা একটু আপনাদেরকে ভিজিট করে দেখাই। সো এই দেখেন এখানে আছে অনেক কিছু, মানে এখানে গোল একটা স্কোয়ার আছে, প্লাস এখানে টেবিল আছে, চেয়ার আছে। সো আমরা বাহিরে যাই, তো বাহিরে এই দেখেন এটা হচ্ছে আমাদের জাহাজ, বাট পানিতে তো নাই ভাই, আপনারা অনেকেই বলবেন। সো পানিতে কীভাবে যাবেন তার প্রসেসটাও আপনাদের আজহার ভাই দেখায় দেবে ইনশাল্লাহ, কারণ আপনাদের আজহার ভাই আছেই তো সব কিছু দেখানোর জন্য। আপনারা কোনো টেনশন করবেন না। এই তো আমরা এখন কী করবো, আমরা আবারও জাহাজের ভিতরে চলে যাব। এখন আমরা তিন নম্বর ক্যামেরাতে আসি, চলে আসি স্টার্ট আওয়ার জার্নি। আমরা এখন মানে যে ব্রেকটা আমরা দিয়ে রাখছিলাম এটা অফ করে দিলাম। সো ওকে ওকে, আল্লাহর নাম নিয়ে আমরা বের হয়ে যাচ্ছি। আর যেদিকে পারবেন ওইদিকে বাইরে বের হয়ে যাবেন, কোনো সমস্যা নেই। এই দেখেন আমরা এদিকে বের হয়ে যাচ্ছি। ওকে ওকে, হালকার উপর দিয়ে বের হয়ে যা, বের হয়ে যা। ও ভাই বের হলো না কেন? এ আমাদের টাইটানিক জাহাজ ডুবে গেল, ডুবে গেছে, না না কি হইতেছে এটা?
আচ্ছা আচ্ছা আমরা একটু দেখি। ও ভাই জাহাজ দিকে ঝাঁকানাকা ডান্স দিতেছে। ওরে 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 শেষ জাহাজ ডুইবা গেছে। সো আবারও আমরা গেম সিন করব, কারণ এরকম কিছু প্রবলেম কিন্তু আপনারা পাবেন। তো টেনশনের কিছু দরকার নেই। দেখেন আবার আমি রেজিস্টার্ট ক্লিক করলাম, প্যান মারা একটু পেলবা কাহিনী। সো গোতে ক্লিক করে আবার আমরা গেম সিন করতেছি। আর এরকম কিছু প্রবলেম পেলে চিন্তা করার কোনো কারণ নেই, আপনাদের আজহার ভাই যেভাবে দেখাবে ওইভাবেই আপনারা যাবেন। সো আবার আমরা গেম সাইডে পড়ছি। এখন দেখেন আপনারা উপরে বাম পাশে যেই এক নাম্বার বাটন আছে এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা জাহাজটা এরকম ঘুরাবেন, ঘোরানোর পরে আপনারা আবারও চেষ্টা করবেন। আর এখনও যদি না হয় তাহলে কি হবে ভাই? হবে হবে ইনশাল্লাহ হবে, কারণ আমি গতকালকেও কিন্তু ওইখানে গেছি। সো এই দেখেন এই দেখেন এই দেখেন আমরা রিস্ক নিয়ে ইয়াস। সো আমরা পার হয়ে চলে আসছি, সামনে গাছ আছে। সো আমরা এখন সামনের ক্যামেরাতে যাই। এই দেখেন আমরা সামনের ক্যামেরাতে আসছি। আর ওকে 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 ভাই আপনাদের আছে ভাই কিন্তু চলে আসছে সেই জাহাজটাকে নিয়ে নদীতে। আর কিভাবে আসবেন তার প্রসেসটা হয়তো আপনারা দেখেই বুঝতে পারছেন। সো আজকের ভিডিওটা দেখে নতুন কিছু শিখছেন কিনা তা একটু কমেন্ট করে জানিয়ে দেন। এখন অনেকে কমেন্ট করবেন আজহার ভাই এই জাহাজের মোড়টা আমরা কোথায় পাবো। তো কিছু করা লাগবে না, আপনারা আমার ভিডিওটার ডিসক্রিপশন বক্সে একটা ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন। ওই ভিডিও লিঙ্কটাতে যাবেন, যাওয়ার পরে দেখবেন যে জাহাজের রিভিউ করছে এম এ এস চ্যানেল নামক একটা ইউটিউব চ্যানেল, উনি এই জাহাজের মোড়টা ক্রিয়েট করছে। সো ওনার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর সাবস্ক্রাইব করে ওনার এখানে যেভাবে ডাউনলোড করতে হয় বা ওনার ওয়েবসাইট থেকে যেভাবে ডাউনলোড করতে হয় সেই প্রসেসটা অবলম্বন করলেই আপনারা ইনশাল্লাহ এই জাহাজের মোড়টা ডাউনলোড করতে সক্ষম হবেন। বাট ছবি তোলার কোনো ওয়ে নাই যা আমি দেখতেছি। সো আমি এখন কী করবো, আমি একটু নাইমা যাই একটু ছবি তুলবো। আর আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে তা কমেন্ট করে জানান ভিউয়ার্স। যারা যারা আমার নতুন চ্যানেল আজহার ভাই অফিসিয়াল এবং এই চ্যানেলটি গেমার রেজাল্ট এক্স এখনও সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হন নাই তারা চট জলদি যে এখন সাবস্ক্রাইব করে ফেলুন। আর আজকের মতো বিদায় নিচ্ছে, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিজের খেয়াল রেখেন। আল্লাহ হাফেজ।